রানী রাসমণি। ময়ূষী এই নারী একদিকে যেমন ছিলেন একজন সমাজসেবক, ঠিক তেমনি অন্যদিকে তিনি ছিলেন একজন ঈশ্বরপ্রেমী মানুষও। তার রঘুবীরের প্রতি শ্রদ্ধা ও ভক্তির কথা আমরা সকলেই জানি। তিনি কিন্তু রঘুবীর ছাড়াও মা কালীরও ভক্ত ছিলেন, তাই তো সেই সুবাদে তিনি পরবর্তীকালে দক্ষিণেশ্বরে একটি কালী মন্দির প্রতিষ্ঠা করেন 1855 সালে, যেটাকে আজ আমরা সবাই দক্ষিণেশ্বরের কালী মন্দির হিসাবেই চিনি। চলুন ভিউয়ার্স, আজকের পর্বে জেনে আসি রানী রাসমণির কিছু অজানা তথ্য সম্পর্কে। রানী রাসমণির জন্ম হয় 26 সেপ্টেম্বর 1793 সালে বর্তমান উত্তর চব্বিশ পরগনার হালি শহরে অবস্থিত কোনা নামক একটি ছোট্ট গ্রামে। তার বাবার নাম ছিল হরেকৃষ্ণ দাস আর মায়ের নাম ছিল রামপ্রিয়া দাসী। জানা যায় হরেকৃষ্ণ দাস ছিলেন পেশায় একজন সাধারণ দরিদ্র কৃষক ও গৃহ নির্মাণকারী। ছোটবেলায় রানী রাসমণির নাম তার মা রামপ্রিয়া দাসী প্রথম ভালোবেসে রানী রেখেছিলেন, পরে তাদের প্রতিবেশীদের দৌলতেই তার নাম হয়ে যায় রানী রাসমণি। রাসমণি কিন্তু অতি অল্প বয়সেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তিনি মাত্র 11 বছর বয়সেই কলকাতার জানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের সাথে বিয়ে করেন। এখন প্রশ্ন হল, রানী রাসমণির মতো একটা গরিব পরিবারের মেয়ে রাজচন্দ্র দাসের মতো এক ধনী ব্যবসায়ীর জমিদারকে কিভাবে বিয়ে করলেন? শোনা যায় বাবু রাজচন্দ্র দাস নাকি ব্যবসায়িক কাজের সূত্রে একদিন ত্রিবেণীতে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎই পাশের গঙ্গার ঘাটে এক 11 বছরের বয়সী মেয়েকে দেখতে পান, যে সেখানে স্নান করতে এসেছিল। তার রূপ ও মুখের লাবণ্য দেখে সদ্য যৌবনপ্রাপ্ত যুবক রাজচন্দ্র তার প্রেমে পড়ে যান। সেই দিন রাজচন্দ্র আর ত্রিবেণীর উদ্দেশ্যে যেতে পারেননি এবং পুনরায় বাড়ি ফিরে আসেন। এরপরেও তিনি আরও বেশ কিছুবার হালি শহরে রাসমণির গ্রামে এসেছিলেন। সেখানে তিনি রাসমণির রূপ ও লাবণ্য ছাড়াও তেজস্বিনী এবং দয়ালু রূপের সাথেও পরিচিত হন, যার ফলে তিনি রানীকে আরও গভীরভাবে ভালোবেসে ফেলেন। অবশেষে রাজচন্দ্র দাস তার বাড়ির অনেক গুরুজনদের অমত থাকার পরেও রানীকে বিয়ে করে আনেন সেখানে। রাজচন্দ্র দাস ও রানী রাসমণির মোট 5 জন সন্তান হয়, যার মধ্যে তাদের প্রথম সন্তান জন্মের কিছু সময় পরেই মারা যায়। সে ছিল তাদের প্রথম পুত্র সন্তান, আর বাকি 4টি সন্তানই হল মেয়ে, যাদের নাম পদ্মামণি, কুমারী, করুণা এবং জগদম্বা।